সোনার দোকানে দুঃসাহসিক চুরি, খোয়া গেল সোনার জিনিস সহ রূপা ও নগদ টাকা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলায়। এলাকা সূত্রে জানা গিয়েছে, দুজন ব্যক্তি চুরি করতে এসেছিল। চোরেরা সোনার দোকানের ইলেকট্রিক মিটার থেকে বৈদ্যুতিক লাইন নিয়ে শাটার গেট কাটে। সোনার দোকানের মালিক নবাঙ্কুর কর্মকার জানান, বুধবার সকালে দেখেন দোকানের শাটার গেট তোলা রয়েছে। তখনই তিনি বুঝতে পারেন দোকানে চুরি হয়েছে। বিষয়টি তিনি আরামবাগ থানায় জানিয়েছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সকালে এসে দেখি শাটার হালকা তোলা, ঠিক আছে, তারপরে বুঝতে পারলাম যে দোকানে একটা অঘটন ঘটে গেছে। একটা শাটারের তালা ফাঁস দিয়ে ডাকছে, ডিঙে চেম্বরে ভেঙেছে, এসিকে তার খুলে দিয়েছে, ঠিক আছে, গলার ফটকে ভেঙেছে, মাল ছিল টুকটাক কাজ কাজ করে, সেই মালগুলো টুকটাক গেছে, চুরি হয়েছে, কিছু নাকছিল, কিছু দেবী আনতে ছিল, সেগুলো সেগুলো গেছে, কিছু রুপুর মাল গেছে, 18-20 গ্রামের মতো হবে, নাকছে আর রুপোটা মোটামুটি 400-500 গ্রামের মতো হবে, আর গ্যাস মোটামুটি 15-20 দোকানদার সব ছিলাম। দেখলাম শাটার একটু তোলা আর চাবি ভাঙে নেই, তালা সব এ কেটে, গিল্টের এ কেটে চুরি করেছে। ওনার দোকানে তিনটে গেট ছিল, একটা হচ্ছে শাটার, তারপর কলাপসিবল, তার ভেতরে আর একটা গেট, সব গেটে সব তালা কেটে দোকানে ঢুকে চুরি করে। তো খুবই খারাপ জিনিস, আজকে ওর দোকানে, কাল আরও পাশের দোকানে হবে, আমরা তো সেইটা নিয়ে একটু ভীত সন্ত্রস্ত। আজ প্রশাসনের দ্বারস্থ উনি গেছিলেন, বলে এসছেন, আমরা চাই যে প্রশাসন যাতে এই দিকটা একটু নজর রাখে, নজর দেয়, এর মেন রোডের উপরে দোকান এরকম যদি আমাদের হতে থাকে তো খুবই খারাপ। আমার নাম কৌশিক জানা, গর্নার ওষুধের দোকান। সকালবেলা আমরা এলাম, এসে দেখলাম দোকানটি শাটারটা বন্ধ করা আছে, শাটারটা সামান্য একটু খোলা আছে। শাটারটাও তুললো, তুলে আমাদেরকে এসে বললো যে এই ব্যাপার হয়েছে, এলোমেলো হয়ে সব কিছু মাল এলোমেলো করে দিয়েছে। তো শাটারের যে তালাগুলো, তালাগুলো চড়াতে পারেনি, কিন্তু তালার সঙ্গে যে অ্যাটাচ এগুলো হুকগুলো থাকে, হুকগুলোকে কেটে দিয়েছে ওরা। ওরই মিটার থেকে লাইন নিয়েছে, লাইন নিয়ে কেটে দিয়েছে। আমরা সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলো চেক করলাম, চেক করে দিলাম দুটো ব্যক্তি ছিল, ওরা মাথায় টুপি পরেছিল এবং মুখে মাস্ক পরেছিল এবং হাতে গ্লাভস পরেছিল, পুরো এই কাজগুলো করেছে। আমরা এটা নিন্দা জানাই এবং প্রশাসনকে বলবো এটা নিজের করা পদক্ষেপ নেয়, কারণ আমাদের এখানে আরও দোকানদার সবাই খুব বিব্রিত। আমি সকালবেলা উঠে এসে দেখলাম যে দোকানদার আমাকে ডাকছে, চাচা চাচা শোনো 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 করে। আমি গেলাম, যেয়ে দেখলাম সব কাটা অবস্থা যেরকম আছে সব কেটে এ করে নিয়েছে, মালপত্র নিয়ে চলে গেছে এবং ওজনের কাঁটাটা পর্যন্ত নিয়ে চলে গেছে। ব্যাস এইটুকুই আর কি বলো বলুন। আমার মার্কেট, আমি তো গার্ড দিয়ে বসে থাকতে পারিনি, যে গার্ড দিয়ে বসে থাকবো এখানে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু পাতাবই। কিচি কিচি তে, কিচি কিচি তে, বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব। কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।